আর কদিন পরে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরেই কেনাকাটায় জমে উঠেছে শহরের মার্কেটগুলো। করোনার ভয়াবহতা উপেক্ষা করেই ধুম পড়েছে কেনাকাটার। পরিবারের ছোট্ট সন্তানকে সাথে নিয়েই মার্কেটমুখী হচ্ছে সাধারণ মানুষ। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার কথা থাকলেও বগুড়ার মার্কেটগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। মার্কেটমুখী মানুষের ভিড়ে চিড়ে চাপটা স্বাস্থ্যবিধি। অনেকের মুখেই নেই মাস্কও। উপচে পড়া ভিড় ছিল বগুড়া শহরের নিউ মার্কেট, পুকুরপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স, শেখ শরীফুদ্দিন সুপার মার্কেটে। একই অবস্থা রানার প্লাজা, অভিজাত এলাকা জলেশ্বরীতলা এবং হকার্স মার্কেটগুলোতেও। বালাই নেই সামাজিক দূরত্বের, মাস্কও দেখা যায়নি ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই। মার্কেটে মানুষ কিসের জন্য আসে? কেনাকাটার জন্যই তো আসে। মৃত্যুর ভয় সবারই আছে, তো প্রয়োজন না হলে কেউ আসে না। মাস্ক পরছি ভাই, ওই পাশে ভিড়ের মধ্যে সত্যিই খুলে পড়ছিল, আবার নিছি। মার্কেট করার জন্য উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু মার্কেটের যে অবস্থা, ভিড়, প্রচণ্ড ভিড় আর কি। এখানে এই ভিড়ের যন্ত্রণা যাতায়াত করা যাচ্ছে না, মনে হচ্ছে না যে স্বাস্থ্যবিধি মেনে এই যে কারকারদাতি করতে চলতেছে আর কি। না, আমি আর অন্তত পক্ষে আসবো না আর কি এই অবস্থা দেখে। এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে, কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা তেমন চোখে পড়েনি। স্বাস্থ্যবিধি মানতে ক্রেতাদের উদ্বুদ্ধ করতেও দেখা যায়নি ব্যবসায়ীদেরও। স্বাস্থ্যবিধি মানা প্রসঙ্গে ক্রেতারা বলেন, বেচাকেনা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ, তবে একটু গ্যাদারিংটা বেশি হচ্ছে, তবে আমরা মাস্ক ব্যবহার করতেছি আর কি। স্বাস্থ্যবিধি আমরা মানতেছি, কাস্টমাররা কিছু কিছু আসতেছে, তাদেরকে বলতেছি ভাই স্বাস্থ্যবিধি মানে আপনারাও বাঁচান আমাদেরকেও বাঁচান। এই থ্রুতে আমরা কথা বলতেছি, অনেকে সচেতন হয়েছে, আবার অনেকে মানে সচেতন থাকে না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে মাস্ক পরাটা, এটা আমরা বারবার মানে বলতেছি আর কি, নিজেরাও বলতেছি সবাইকে বলতেছি যে মাস্ক পরে ব্যবহার করেন, আপনারাও বসেন আমরাও আপনাদেরকে করি। আমাদের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি এটা। তারপরও মাঝে মধ্যে একটু নিঃশ্বাস আটকে আছে খুলে রাখার জন্য। বেচা কিনা দাদা রেডিমেড কিছু বাচ্চাদের আছে, আর বড়োদের বেচা কিনা বরকা টরকা এগুলো যা আছে মানে বসা, পাবলিকের হাতে টাকা বসা নাই তো, ফাঁকা, একদম ফাঁকা। কী করবেন এখন দাদা, পেটের দায় আসতে হয় দাদা, ঘর ভাড়া, দোকান ভাড়া, গুড়ান ভাড়া, কর্মচারী, কর্মচারীর বোনাস হা করে আছে, কী করবেন কোন ভাই? মাস্ক তো পড়তেছি সবসময়, মাস্ক দিয়ে আসলে থাকা যায় না অনেক সময়, সেজন্য কিছুক্ষণের জন্য হলো আমরা একটু খুলে রাখতেছি, কিন্তু তারপরে আমরা সব কিছু হ্যান্ড স্যানিটাইজার সব কিছু দোকানে আমাদের সব কিছু আছে। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা চিকিৎসা বিশেষজ্ঞদের। শাকিল আহমেদ, শুভ, পুন্দ্র নিউজ।